প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মমতা রানী সরকার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমি ক্লাস নেব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমার আজকের আলোচ্য বিষয় অধ্যায় 14 থেকে আমাদের ইতিহাস পাঠ, এখানকার পাঠ 1, প্রাচীন যুগ। তাহলে আমরা এই আলোচনায় জানব প্রাচীন যুগে উল্লেখযোগ্য কে বা কারা রাজা ছিলেন এবং সেই সময়ে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা কেমন ছিল। তাহলে চলো জেনে নেওয়া যাক প্রাচীন যুগে আমাদের রাজা, উল্লেখযোগ্য রাজা কে ছিলেন এবং আমাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। আমাদের ইতিহাস 1, প্রাচীন যুগ। এই অধ্যায়ে আমরা প্রাচীনকালের তিনজন রাজা সম্পর্কে জানব, আরও জানব সেই সময়কার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। রাজা শশাঙ্ক। সপ্তম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন। তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং কর্ণসুবর্ণ ছিল তার রাজধানী। তার শাসনামলে তিনি বাংলার বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছিলেন। তাহলে প্রাচীনকালে তিনজন রাজার মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে রাজা শশাঙ্ক, যিনি সপ্তম শতকে বাংলার রাজা ছিলেন। তার আমলে স্বাধীন অস্তিত্ব বজায় রাখা এবং বাংলার বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছিলেন। সেই সময় রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এরপর আরেকজন উল্লেখযোগ্য রাজা হলেন রাজা গোপাল। রাজা শশাঙ্কের পর প্রায় 100 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করেছিল। এরপর অষ্টম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসেন। তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশ বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করেছিল। তাহলে রাজা শশাঙ্ক ছিলেন সপ্তম শতকে রাজা। তার প্রায় 100 বছর ধরে বাংলায় কোনো আর সেরকম শাসক না থাকায় ভীষণ অস্থিরতা বিরাজ করেছিল। এরপর এসেছে অষ্টম শতকে, যখন রাজা গোপাল সিংহাসনে বসেন এবং পাল রাজবংশের প্রতিষ্ঠা করেন। এই রাজবংশ বাংলায় 400 বছর রাজত্ব করেছে। তাহলে বাংলায় 400 বছর রাজত্ব করেছিল পাল রাজারা। এরপরে আরেকজন উল্লেখযোগ্য রাজা হচ্ছেন রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের চতুর্থ রাজা। তিনি ছিলেন একজন সুপণ্ডিত ও কবি। 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন। তাহলে রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন। তিনি ছিলেন সেন রাজবংশের চতুর্থ রাজা এবং তিনি একজন সুপণ্ডিত কবিও ছিলেন। 1204 খ্রিস্টাব্দে এই রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছেন বখতিয়ার খিলজি এবং তাকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছেন। সামাজিক জীবন। সেই সময়ের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। মানে প্রাচীন সময়ে বা প্রাচীন যুগে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিলেন, যেমন নাপিত, কামার, কুমার, ধূপা, মুচি ইত্যাদি। সেই সময় হিন্দু ও বৌদ্ধ ছিল দুটি প্রধান ধর্ম। নৌকা, গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন। ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য। শাকসবজি, ডাল, মাছ ইত্যাদিও খাওয়া হতো। বিনোদনের প্রধান উপাদান ছিল গান, নাচ, পাশা, দাবা, মল্লযুদ্ধ, কুস্তি খেলা। তাহলে প্রাচীন যুগের সামাজিক জীবনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিল, যেমন নাপিত, কামার, কুমার, ধূপা, মুচি ইত্যাদি। সেই সময় প্রধান দুটি ধর্ম ছিল হিন্দু ও বৌদ্ধ। নৌকা, গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন। ভাত বাঙালির প্রধান খাদ্য। এছাড়াও ছিল শাকসবজি, ডাল, মাছ। বিনোদনের প্রধান উপাদান ছিল গান, নাচ, পাশা, দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা। এরপর আমরা জানব প্রাচীন যুগের অর্থনৈতিক জীবন কেমন ছিল। কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার প্রধান পেশা। ধান আর আখ ছিল প্রধান ফসল। কুটির শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা নানা রকম কাপড় বুনতেন। এসব কাপড় বিদেশেও রপ্তানি করা হতো। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে বাণিজ্য করতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন যুগে কৃষি ছিল মানুষের প্রধান পেশা। এছাড়াও ধান আর আখ ছিল প্রধান ফসল। কুটির শিল্পে তুলা রেশম দিয়ে বাংলার কারিগররা নানা রকম কাপড় বুনতেন। এসব কাপড় বিদেশে রপ্তানি করা হতো। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার এইসব বণিকেরা বিদেশে বাণিজ্য করত। তাহলে আমরা এই আজকের আলোচনা থেকে যা জানলাম তার উপরে তোমাদের জন্য রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। তাহলে চলো জেনে নেওয়া যাক আমার আজকের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের জন্য কী কী রয়েছে।
দেখো ক নম্বর প্রশ্ন রয়েছে, সপ্তম শতকে বাংলার রাজা কে ছিলেন? আমরা কিছুক্ষণ আগেই পড়ে এসেছি সপ্তম শতকে বাংলার রাজা ছিলেন শশাঙ্ক। তাহলে আমরা উত্তর লিখব, সপ্তম শতকে বাংলার রাজা ছিলেন শশাঙ্ক। খ নম্বর প্রশ্ন আছে, দেখো রাজা শশাঙ্কের আমলে বাংলার রাজধানী কোথায় ছিল এবং তার শাসনের পর বাংলায় কত বছর অস্থিরতা বিরাজ করেছিল? তাহলে রাজা শশাঙ্কের আমলে বাংলার রাজধানী ছিল, আমরা জানি যে কর্ণ সুবর্ণ, এবং তার শাসনের পর বাংলায় 100 বছর অস্থিরতা বিরাজ করেছিল। তাহলে আমরা লিখব, রাজা শশাঙ্কের আমলে বাংলার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। রাজা শশাঙ্কের পর প্রায় 100 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করেছিল। গ নম্বর প্রশ্ন রয়েছে, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? এই রাজবংশ বাংলায় কত বছর রাজত্ব করেছিল? আমরা পড়ে এসেছি যে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল রাজা গোপাল, আর এই রাজবংশ 400 বছর রাজত্ব করেছে। তাহলে আমরা লিখব, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা গোপাল, এই রাজবংশ বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করেছিল। ঘ নম্বরে প্রশ্ন আছে, দেখো রাজা লক্ষণ সেন কোন শতকে বাংলায় রাজত্ব করেন? তিনি সেন রাজবংশের কততম রাজা ছিলেন? তাহলে আমরা দেখেছি যে রাজা লক্ষণ সেন ছিল 12 শতকে বাংলায় রাজত্ব করেছিল এবং তিনি সেন বংশের চতুর্থতম রাজা ছিল। তাহলে আমরা লিখব, রাজা লক্ষণ সেন 12 শতকে বাংলায় রাজত্ব করেন, তিনি ছিলেন সেন রাজবংশের চতুর্থ রাজা। 10 নম্বর প্রশ্ন আছে, বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন কে এবং কত খ্রিস্টাব্দে? তাহলে আমরা লিখব, 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন। তাহলে আমার আলোচনায় আজকের আলোচনা থেকে তোমাদের জন্য রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন 5টি, এই ক খ গ ঘ ও নম্বর প্রশ্ন, এছাড়াও রয়েছে 2 নম্বরে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। দেখো বাম পাশে আছে ক নম্বর, প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা ছিল। খ নম্বর রয়েছে, বাংলার বণিকেরা বাণিজ্য করতেন। গ নম্বরে রয়েছে, সমাজ জীবনের মূল ভিত্তি ছিল। ঘ নম্বরে রয়েছে, রাজা গোপাল। ঙ নম্বরে রয়েছে, বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন। ডান পাশে দেখো রয়েছে গ্রাম, অষ্টম শতক, কৃষি, রাজা শশাঙ্ক, চট্টগ্রাম বন্দর দিয়ে। তাহলে এখানে লেখা আছে বাম পাশের সাথে ডান পাশ মিল করো। তাহলে এই বাম পাশের সাথে তোমাদের এই ডান পাশে কোন অংশটুকু বাম পাশের সাথে ডান পাশে যাবে সেটা তোমরা এখানে বসিয়ে তাকে মিল করবে। তাহলে আমরা লিখব, ক নম্বর, প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা ছিল কি? এখানে থেকে দেখা যাচ্ছে যে কৃষি। তাহলে আমরা লিখব, প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা ছিল কৃষি। খ নম্বরে আছে, বাংলার বণিকেরা বাণিজ্য করতেন। গ্রাম, অষ্টম শতক, রাজা শশাঙ্ক, চট্টগ্রাম বন্দর দিয়ে। তাহলে কোনটি হবে? বাংলার বণিকেরা বাণিজ্য করতেন চট্টগ্রাম বন্দর দিয়ে। গ নম্বরে দেখো রয়েছে, সমাজ জীবনের মূল ভিত্তি ছিল। আমরা চট্টগ্রাম বন্দর দিয়ে পেয়ে গেছি, কৃষিও পেয়ে গেছি, এখন রয়েছে গ্রাম, অষ্টম শতক আর রাজা শশাঙ্ক, এই তিনটি। তাহলে এখান থেকে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম, অষ্টম শতক, রাজা শশাঙ্ক, কোনটি হবে? গ্রাম। তাহলে আমরা লিখব, সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। রাজা গোপাল, আর 2টি আছে, অষ্টম শতক, রাজা শশাঙ্ক। তাহলে রাজা গোপাল ছিলেন অষ্টম শতকের রাজা। তাহলে আমরা লিখব, রাজা গোপাল, অষ্টম শতক। 10 নম্বরে রয়েছে, বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন, আর একটাই বাকি আছে, রাজা শশাঙ্ক। তাহলে আমরা লিখব, বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন রাজা শশাঙ্ক। এই হচ্ছে আমার আজকের আলোচনা থেকে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাম ডান। তোমরা এটি অবশ্যই ভালোভাবে SWO করে আগামী শনিবার স্কুলে এসে জমা দিবে। তাহলে দেখো আমাদের SWO-র নাম হচ্ছে আজকের 8। খাতায় SWO করার সময় ক্লাস নং 17 না লিখলেও চলবে, কিন্তু SWO নং 8 এটা অবশ্যই অবশ্যই খাতার উপরে লিখতে হবে। তাহলে তোমরা SWO নং 8 এটা অবশ্যই লিখবে। আমার আজকের আলোচনা থেকে এরপরও যদি তোমাদের কোনো প্রশ্নের সম্মুখীন তোমরা কখনো হও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার মোবাইল নং হচ্ছে 01921551698। এছাড়াও রয়েছে অ্যাপ অ্যাকাউন্ট মমতা রানী সরকার। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় ভালোভাবে এগুলো পড়বে, শিখবে এবং এটাই SWO করে স্কুলে জমা দিবে। আজ এ পর্যন্তই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে আগামী কোনো দিন আগামী কোনো ক্লাস নিয়ে।